জামালপুর থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় হুগলির ডানকুনিতে গ্রেপ্তার তিন। পুলিশের সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট কলকাতা যাওয়ার পথে বীরভূমের ইলাম বাজারে ফাস্টফুড শপের মালিক শামীম হোসেন ও তার ড্রাইভার বরুণ মুনি খোঁজ হন। জামালপুর থানায় কিডন্যাপের অভিযোগ দায়ের করা হয় ফাস্টফুড ব্যবসায়ী শামীম হোসেনের পরিবারের পক্ষ থেকে, যার কেস নাম্বার 205। আরও জানা গেছে যে বোলেরো পিকআপ ভ্যান নিয়ে কলকাতা যাওয়ার পথে পূর্ব বর্ধমানের জামালপুর থেকে নিখোঁজ হয় তারা এবং তাদের বোলেরো পিকআপ ভ্যানটি জামালপুরের একটি হোটেলের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ছক কষে বড়সড় খুনের ঘটনার সূত্র খুঁজে পায় জামালপুর থানার পুলিশ। খুনের ঘটনার সাথে যুক্ত সন্দেহে হুগলির ডানকুনি থেকে কালো বাবু এবং আক্তার নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে পুলিশ জানতে পারে ডানকুনি এলাকায় পচাখালে শামীম ও তার ড্রাইভার বরুণকে মেরে ফেলে দেওয়া হয়েছে। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত পচাখালে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তল্লাশিতে নামানো হয় জেসিবি মেশিন। হুগলি থেকে বাপু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।